বন্ধুরা, তোমরা যদি আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তো আগের ভিডিওগুলো দেখে নাও, কারণ অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে রেলে 3200 শূন্য পদে নিয়োগ করা হবে এবং কি সাথে রেলে এক্সিকিউটিভ এসআর এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, সাথে সিভিক ভলেন্টিয়ারের নতুন আপডেট, হোমগার্ড নিয়োগ এবং সাথে নানা ধরনের এসএসসি হাবলদার এমটিএস পদের জন্য নতুন ভিডিওগুলো বানিয়েছি। যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বা ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে, আলাদাভাবে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, কারণ সেখানে অনেক শূন্য পদে নিয়োগ করছে, রেলও নিয়োগ করছে এবং কি সাথে এমটিএস এবং হাবেলদার পদে এবং কি সাথে রেল এসআর এক্সিকিউটিভ পদে, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, যারা চাকরি করতে এবং চাকরি করতে ইচ্ছুক এবং চাকরি প্রার্থীরা রয়েছে, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তো এখনও নিয়ে নাও। তো আমরা সরাসরি চলে যাব আরেকটি নতুন বিজ্ঞপ্তিতে, যেখানে 6000-এর অধিক শূন্য পদে ক্লার্ক পদে নিয়োগ করতে চলেছে, তা নিয়ে বিস্তারিতভাবে জানবো। অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, কিন্তু এই নোটিফিকেশনটা অন্যভাবে আর পেপার কাটের মাধ্যমে দেওয়া হয়েছে, যেখানে পুরোটা বিস্তারিতভাবে বলা হয়েছে। এখানে আইবিবিএস এর মাধ্যমে অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে নিয়োগ করতে চলেছে অনেক শূন্য সংখ্যক শূন্য পদে, যেখানে প্রিলি হবে এবং মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আগস্ট সেপ্টেম্বরে হবে এবং অক্টোবরে হবে এই শিডিউলগুলো, অর্থাৎ পরীক্ষার সব প্রস্তুতিগুলো হবে। তো কম টাইমের মধ্যে যদি চাকরি পেতে চাও, যেহেতু সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু একটু বেশি টাইমই লাগে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর 2-3 মাস পরে হয় পরীক্ষা এবং রেজাল্ট আউট হয় তার 4-5 মাস পরে, তারপরে পিএটি পিএমটি হয় তার 2 মাস পরে। তো সেক্ষেত্রে সব থেকে কম টাইমের মধ্যে যদি চাকরি করতে চাও তাহলে কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। অনলাইনে আবেদন চলবে 1/7/2023 থেকে 21/7/2023 পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন পেমেন্ট করার সময়সীমা রয়েছে 1/7/2023 থেকে 21/7/2023 পর্যন্ত এবং প্রে এক্সাম ট্রেনিং হবে আগস্ট 2023-এ এবং এবং কন্ডাক্ট প্রে এক্সাম ট্রেনিং হবে আগস্টে। এবং যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কল লেটার অনলাইন এক্সামিনেশন প্রিলির তারিখ রয়েছে আগস্ট 2023-এ এবং অনলাইন এক্সামিনেশন প্রিলির আগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে, কারণ কম্পিউটার দ্বারা পরীক্ষা হবে এবং রেজাল্ট দেওয়া হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। 1 মাসের মধ্যে দেখতে পাচ্ছেন রেজাল্ট জানিয়ে দেওয়া হবে এবং সাথে অনলাইন এক্সামিনেশন যে মেনটা রয়েছে সেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে, অর্থাৎ প্রিলি এবং অনলাইন এক্সামিনেশন একসাথেই হবে এবং প্রিলির যে রেজাল্ট সেটাও জানিয়ে দেওয়া হবে সেপ্টেম্বর অক্টোবরে, সেইবারই হবে মেন এক্সামটা। অনলাইন মেন এক্সাম হবে অক্টোবরে এবং অ্যালটমেন্ট যত কিছু রয়েছে প্রোভিশনাল এপ্রিলে হবে। তো এটা রয়েছে একটি স্ক্যান কপি, অর্থাৎ একটি কাগজের মাধ্যমে জানিয়ে নিয়েছে। এবার পুরোটা বিস্তারিতভাবে তোমাদের সাথে শুনবো। ভিডিও সম্পূর্ণ যদি দেখতে থাকো তাহলে কিন্তু একটি কমেন্ট বক্সে জানাতে পারো এবং কি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। আবেদন করার জন্য আইবিপিএস ক্লার্ক এলিজিবিলিটি রয়েছে, শুধুমাত্র গ্রাজুয়েশন হতে হবে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে, মার্কশিট, ডিগ্রি, আদার রিকোয়ার্ড ডকুমেন্ট, সেগুলো কিন্তু অনলাইনের দ্বারাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং যাদের এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য সরকারি সংরক্ষিত সংশ্লিষ্টভাবে ছাড় দেওয়া থাকবে বয়সের। এবং দেখতে পাচ্ছ এখানে রয়েছে বয়সের এলিজিবিলিটি, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 31 বছর, এসসির ক্ষেত্রে 18 থেকে 33 বছর, এসটির ক্ষেত্রে 18 থেকে 33, ইডব্লিউএস এর জন্য 18 থেকে 28 এবং পিপল উইথ ডিটারমিনেশনের মধ্যে 18 থেকে 38 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য কী নিয়মগুলো রয়েছে এই নিয়মটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ এখানটা পুরোটা বিস্তারিতভাবে অনলাইনে নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মোবাইলের দ্বারা, অন্য কোনো সাইবার ক্যাফে গিয়ে 30 টাকা 40 টাকা দিয়ে নষ্ট করে লাভ নেই। আপনি চাইলে আপনি মোবাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য সংশ্লিষ্ট শ্রেণীদের ক্ষেত্রে এবং যাবতীয় যত যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ধার্য মূল্য চাওয়া হয়েছে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে 850 টাকা লাগবে, ওবিসি 850 টাকা, এসসির জন্য 175 টাকা, এসটিদের জন্য 175 টাকা, ইডব্লিউএস এর জন্য 850 টাকা এবং ডিটারমিনেশনের জন্য 175 টাকা। নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 3টে ধাপে, পিলি হবে, মেন হবে, এক্সামিনেশন হবে, তার মাধ্যমে নিয়োগ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছো সব কিছু এবং কী কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, সবই কিন্তু বিস্তারিতভাবে পুরোটা দেওয়া রয়েছে
এই নোটিফিকেশনটি। আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।